গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা খেলো আগে হ মা তাড়াতাড়ি খেলো তোর মা ফ্যাক্টরিতে যাইব তোর স্কুলে যাইতে হবে তাড়াতাড়ি খেলো মা কি রানছো মা ছোট মাছ রান্না করছি মা মাছ খাবো না আমিও খাবো না খাইবা না কেন তুমি তো ছোট মাছ খাও তাহলে তুমি খাও না কেন ছোট মাছে কাঁটা বেশি হ তাহলে আমিও খাবো না ছোট মাছে কাঁটা বেশি শোনো বাবা ছোট মাছ খাওয়া ভালো আমাগো বইতে আছে ছোট মাছে ভিটামিন এ থাকে যা রাতকানা রোগ প্রতিরোধ করে ও চোখের জ্যোতি বাড়ায় বইতে যে তুই লিখছে তাইলে তো হাসা কথা কিন্তু তারপরেও আমি খাবো না কেন এখন থেকে চিন্তা করছি তুমি যেটা যেটা খাইবা না আমিও সেটা সেটা খাবো না আচ্ছা ঠিক আছে তাহলে আমিও ছোট মাছ খাইতাছি দাও খাওয়াই দাও দিতাছি যাইব জলদি জলদি খা মা আমার মাথা ঘুরায় কি কও মাথা ঘুরাইব কেন আমি আর স্কুলে যাব না তুমি কামে যাওগা এ তো মা বিপদের কথা তোমারে রেখা কেমনে কামে যামু শরীর কি বেশি খারাপ লাগতেছে কি রে জমিলা কামে যাবি না না দীপা শরীরটা ভালো না ওর নাকি মাথা ঘুরাইতেছে তোকে মা মায়া দুনোরা যে অবস্থা দুই দিন পর পর তোরও তো মাথা ঘুরায় আর এই কি মায়ের আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াইতেছিস কেন কি করুম ক বাজার যাও না সময় কই আচ্ছা তুই থাক আমি ছোট মাছ রান্না করছি একটু নিয়ে আসি মেয়ের জন্য আচ্ছা এই বাচ্চারা হাততালি দাও বা 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 এই খবরদার কেউ নাড়াচাড়া করবেন না এই বাচ্চা এই চুপ ভাই কেউ কথা বলবেন না গরিবের পেটে লাথি মারবেন না কবি বলেছেন হাই রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ এই কথা কবি কেন বলেছেন এই জন্যই বলেছেন আপনার চোখ আছে কিন্তু আপনি দুনিয়ায় কিছুই দেখতে পান না কারণ কারণ আপনি অশিক্ষিত আপনি মূর্খ খেলায় 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 জীবনটা পার কইরা দিছেন লেখাপড়া শিখেন নাই আপনি কি চান আপনার বাচ্চাটাও আপনার মতো অশিক্ষিত মূর্খ হোক আপনার শিশুকে অবশ্যই লেখাপড়া শেখাইতে হবে শিক্ষিত কইরা গড়ে তুলতে হবে তার ভিতরে জ্ঞানের আলো জ্বালাইতে হবে ভাই কি এলইডি বাল্ব আসতাছেন ভাই বাল্ব ছাড়া আলো জ্বলবো কেমনে এই যে আপনাদের মধ্যে দুইজন মহাপণ্ডিত ব্যক্তি পাওয়া গেছে আসেন তো ভাই কাছে আসেন এর মাথায় তো কিচ্ছু নাই গোবর ভরা গোবর এর মধ্যে আর জ্ঞানের আলো জ্বালানো সম্ভব না সম্ভব কিন্তু ভাই আপনার শিশুর মাথায় জ্ঞানের আলো জ্বালানোর জন্য কিছু জিনিস আমার কাছে আছে জিনিসগুলি কি একটু মনোযোগ দিয়ে দেখবেন ভাই এই জিনিসগুলি কি রাইট দেখেন দেখতে পয়সা লাগবে না আর কি কি আছে তোমার কাছে আমার কাছে আরো আছে এই বাচ্চা লোক একটা হাততালি হবে বা এই গিলি 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 বাইর হ বাইর হ বাইর হ এই দেখেন দেখেন মোনা মা দেহ ঘড়ি সন্ধান করি বানাই আছে কোন মিস্তরি মোনা মা দেহ ঘড়ি এই যে এইটা হইল দেহ ঘড়ি ঠিক রাখার কিতাব সারা জীবন তো আজে বাজে খাইছেন আর পেট খালি করতে বদনা নিয়ে দৌড় পারছেন কেন খাইলেন কি খাইলেন কিসে কি উপকার হয় কি পাইলেন কিছুই তো বুঝলেন না ইংরেজিতে একটা কথা আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এইটার অর্থ জানেন এইটার অর্থ হইল প্রতিরোধ কি প্রতিরোধ রোগের চিকিৎসার চেয়ে ভালো মানে রোগ হইলে আপনি চিকিৎসা করান কিন্তু সেই রোগ হওয়ার হাত থেকে যদি আপনি নিজেরে আগেই রক্ষা করতে পারেন তাইলে আর ডাক্তারের কাছে যাইতে হইব না আমরা কি করি পেট ভইরা ভাত খাই আর নাক ডাইকা ঘুমাই কেন খাইলাম পেট ভরার জন্য হ্যাঁ পেট তো ভরলো
কিন্তু শরীরে তো আরো অনেক কিছু লাগে, শরীর সুস্থ রাখার জন্য অনেক কিছু লাগে, লাগে না? শরীর সুস্থ রাখার জন্য কি কি লাগে? লাগে ভিটামিন, লাগে আমিষ, লাগে শর্করার মতো আর অনেক কিছু। আপনি ভাত খাইলে শরীরে শক্তি পাইবেন, কারণ ভাত শর্করা জাতীয় খাবার। কিন্তু আপনার দেহের ক্ষয়পূরণের লাইগা, আপনার দেহ বৃদ্ধির লাইগা আপনার আমিষ জাতীয় খাবারেরও দরকার আছে, আর নইলে রোগ সহজে আপনারে কাবু কইরা ফেলবে, আপনার দেহ ঘড়ি বন্ধ হয়ে যাবে। শরীরে কি কি লাগে কইলেন? শরীরে লাগে আমিষ, শর্করা, আরো বিভিন্ন রকমের ভিটামিন। কিন্তু এই জিনিসগুলা কই পাইবেন? এই যে দেখেন, এইটা কি? ডিম, ডিমের মধ্যে পাবেন, মাছের মধ্যে পাবেন, মাংসের মধ্যে পাবেন, কলিজার মধ্যে পাবেন, সিমের বিচির মধ্যে পাবেন, বাদামের মধ্যে পাবেন, আর ডাইলের মধ্যে পাবেন। আরো আছে ফলমূল, শাকসবজি, এইগুলাও খাইতে হবে প্রতিদিন। এই সমস্ত খাবার মানে সুষম খাবার যদি আপনি খান, তাইলে আর ডাক্তারের কাছে যাইতে হবো না, তাইলে আর আপনাগো রোগ হইব না। কই যান? বাজারে যাই, দেহ করে ঠিক রাখা লাগবো না? বাজারে গিয়া কি কিনবেন? আমি বুঝে ফেলাইছি, দেহ করে ঠিক রাখার জন্য শর্করা জাতীয় খাদ্যের সাথে আমিষ জাতীয় খাবার খুবই জরুরি। মাছ, মাংস, ডিম, কলিজা, সিমের বিচি, এক একটা জিনিস আমি এক একটা দিন খামু। এই দেখো মা, তুমি লেগে কি নিয়ে আইছি? খালা, দীপাটা আরেকটু মুড়ি দাও। আরেকটু মুড়ি দিব মা? না আমি খামু না, তাহলে একটা জিলাপি দাও। তাহলে জিলাপি খাও মা। না আমি খামু। কই আমার ময়না পাখিটা কই? বাবা আমি এখানে। ও মা, তুমি এইখানে? হ্যাঁ। ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনারা বসেন, আমি আইতাছি। দীপা, মা তোর কি হয়েছিল? চাচা, আমার খালি মাথা ঘুরায় আর শুয়ে থাকতে ইচ্ছা করে। অপুষ্টি, বুঝলা? দুর্বলতা থেকে এইগুলি হইতাছে। মা আমারে ডাক্তারের কাছে নিয়েছিল। তাই? ভাবি, আইজ নাকি দীপারে ডাক্তারের কাছে নিয়েছিলেন, তা ডাক্তার কি কইল? হ ভাই, ডাক্তারের কাছে নিয়েছি। ডাক্তার কিছু শরীরে পুষ্টির অভাব, ভালো ভালো খাওন খাওয়াইতে করছে আর কিছু ভিটামিনের ওষুধ দিছে। ভাবি, আপনি কিছু মনে না করলে কয়টা কথা কই। না ভাই, কোনো সমস্যা নাই। আপনি কোন? জোবেদার মুখে প্রায় শুনি আপনারও নাকি মাথা ঘুরায়, শরীর দুর্বল লাগে। কিছু কথা আপনারে কইতে গিয়েও মানে কইতে পারি না। আপনি কিছু মনে করেন না আবার? কি কথা ভাই, আপনি বলেন, আমি কিছু মনে করব না। মানে আমি তো ক্যানভাস করি বই বেশি, তাই এই বিষয়ে আমার মোটামুটি ধারণা আছে। আপনাকে দুইজনেরই খাওনের দিকে একটু নজর দেওয়া দরকার। দীপার এখন বাইরে উঠোনের বয়স, তাই এখন ওর পুষ্টিকর খাওন দাওন বেশি করা দরকার। আপনি পরিশ্রম করেন, আপনারও পুষ্টিকর খাবার খাওন দরকার। নিয়মিত আমিষ প্রোটিন না খাইলে শরীর সুস্থ থাকবো কেমনে? এখন থেকে নিয়মিত মাছ, মাংস, ডিম, কলিজা, বাদাম, ডাল, সিমের বিচি, এই ধরনের খাবার খাইবেন। এইসব আপনার দেহের বৃদ্ধি আর ক্ষয়পূরণে সাহায্য করবে। যতই কষ্ট হোক এইসব রান্না কইরা খাইতে হইব, বুঝছেন? হ্যাঁ ভাই বুঝছি, অহন থেকে তাই করুন। আর আপনারাও দেহের বৃদ্ধি আর ক্ষয়পূরণের লাইগা প্রতিদিন এখন থেকে শর্করা জাতীয় খাবারের লগে পরিমিত পরিমাণ আমিষ জাতীয় খাবারও খাবেন। কি বুঝাইতে পারলাম?